পুরো ট্র্যাক তো গাইস ওয়েলকাম ব্যাক দিস ইজ সুব্রত গেমিং আজকে আমরা अगेन খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D গেম আর ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D নাকি নতুন আপডেট চলে এসেছে এই আপডেটে ভাই কি কি থাকতেছে আই এম সো এক্সাইটেড সেখানে নাকি ভাই পুলিশ স্টেশন আছে তারপরে ভাই আরো জেসিবি কার অনেক কিছু নাকি সেখানে আছে তো চলো ভাই সেগুলোকে আমরা এখনি ট্রাই করব লেটস গো গাইস আমরা চলে এসেছি গেমে এন্ড দেখো ভাই আমাদের রুমটা দেখা যাচ্ছে এসি লাগানো আছে আবার ফ্যানও আছে ভাই ওয়াও আর এখানে ভাই কম্পিউটার টেবিলে কম্পিউটার এন্ড বড় একটা টিভি আছে বাট টিভিটা হচ্ছে দেওয়ালে লাগানো নেই জাস্ট একটা কার উপর জন্য রাখা আছে এন্ড টেকচারটা দেখো এন্ড শ্যাডোটা দেখো ভাই অনেক কিন্তু ডেভেলপ করছে ভাই সিরিয়াসলি ফ্যানের ইয়েটাও আমাদের এখানে দেখতে পাচ্ছি জিমের এই ঘরটাও ভাই দেখেছো অনেকটাই কিন্তু সেই লেভেলের করেছে সিরিয়াসলি ব্রো বাট আফসোস আমাদের এটাই যে আমরা এখানে জিম করতে পারি না ভাই জাস্ট এখানে আমরা ঘোরাঘুরি করতে পারি ওকে কামন লুক এট দিস ব্রো ইয়েস ওকে কামন আমার ছায়াটা দেখো বাইরের দিকে ওই ইয়েতেও পড়তেছে ওকে তো চলো ভাই এখানে যে নতুন আমাদের পুলিশ স্টেশনটা আছে সেইখানে এখন আমরা যাব লেটস গো গাইস এর জন্য ভাই আমাদেরকে নিচে যেতে হবে কামন আমার মনে হচ্ছে আশেপাশে ভাই আমাদের পুলিশ স্টেশনটা আছে এখান থেকে ভাই তোমরা দেখতে পাচ্ছ ওই যে ভাই ওই নীল কালারের মতো বিল্ডিংটা মেবি ওটাই হচ্ছে পুলিশ স্টেশন ওকে চলো ভাই আমাদের কারটা চালাইতে হবে এন্ড এই কারটা কিন্তু অন হয়ে আছে ওকে কামন লেটস গো ইয়েস চলো ভাই গাইস আমাদের গাড়িটা আমরা চালিয়ে এখন চলে যাব এখন সেখানে লেটস গো ওয়াও ওয়াও গাইস শ্যাডো কি দেখেছো ভাই গাছের শ্যাডো গুলো পড়তেছে কিভাবে সিরিয়াসলি ওয়াও 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 চলো ভাই ইয়েস এন্ড পুলিশ স্টেশনে যাওয়ার জন্য ভাই আমাদেরকে আগে এই যে এই বিল্ডিংটার এদিকে ঢুকতে হবে চলো ভাই আমরা একটু ভালো করে চালিয়ে চলে যাই ওকে 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 কামন এ ভাই 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 আস্তে 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 লুক এট দিস চলো ভাই আমাদের পুলিশ স্টেশনের কাছে আমরা চলে এসেছি ওকে ভাই এদিক দিয়ে ঢুকে যেতে হবে ইয়েস ওকে দিস ইজ আওয়ার পুলিশ স্টেশন ব্রো ওকে স্টপ ইট ব্রেক কামন ওকে ব্রো এই পুলিশ স্টেশনে কি পুলিশ টুলিশ আছে ভাই আমার তো মনে হচ্ছে ভাই কেউই নেই এখানে লেখা আছে শুধু পুলিশ স্টেশন বাট একজনকে আমি দেখতে পাচ্ছি না হ্যালো ওয়ে সিসি ক্যামেরা লাগানো আছে একটা দুইটা তিনটা চারটা ওয়াই পাঁচটার মতো ক্যামেরা নাকি হোয়াট দ্য হ্যাক ব্রো সিরিয়াসলি চলো ভাই পাঁচটা ক্যামেরা লাগানো আছে অ্যান্ড দেখো এখানে বসার জন্য জায়গা আছে বাট কোনো লোক নাই অ্যান্ড আমিও এখানে বসতে পারছি না অ্যান্ড লুক এট দিস ব্রো আরে কয়দি ফয়দি কিচ্ছু নেই ভাই এখানে সিরিয়াসলি এগুলো কি আসবে বাট দেখ এখানে কি এটা ও ভাই এখানে একটা সিঁড়ি আছে বাট এটা তো এখনও ঠিক হয় নাই ভাই কিছু তো একটা হবে এখানে মেবি কনস্ট্রাকশন চলবে আর উপরতলাতে মনে হয় আমরা যেতে পারবো নাকি জানি না ভাই আমরা তো যেতেই পারছি না এখানে পুলিশদের স্টাফেদের বসার জন্য ভাই চেয়ার রাখা আছে বাট আমরা এখানেও বসতে পারতেছি না সিরিয়াসলি অ্যান্ড পুলিশ স্টেশনের মধ্যে আমরা এরকম করে ঘোরাঘুরি করতেছি কোনো পুলিশ আমাদেরকে ভাই ধরতেও আসছে না ওকে অনেক মজা লাগতেছে এটাই ভাই আমাদেরকে মারার মতো কেউই এখানে নেই লেটস গো গাইস আমরা এবার এখানে একটা নতুন গাড়ি স্পন করতে যাচ্ছি যেটা রিসেন্টলি ভাই আপডেটে এসে গেছে এটার নাম ভাই জেসিবি হামার না সামথিং কিছু একটা এর জন্য ভাই আমাদেরকে ডায়াল করতে হবে ভাই এখানে 8880 মেবি চলে আসার কথা ও ওকে ওকে ফাইনালি ভাই আমাদের কারটা পেয়ে গেছি এন্ড ও এটা জিপ নাকি আরে এটা তো দেখতে ভাই কিছুটা মাইক্রোর মতো মানে হোয়াট দ্য হ্যাক ব্রো সিরিয়াসলি এর পেছনে কিন্তু একটা ডিকি মানে জায়গা আছে যেখানে ভাই আমরা জিনিসপত্র রেখে কিন্তু যেতে পারবো কেমন চলো ভাই আমরা একটু চেষ্টা করি ভাই এটাকে চালানোর কেমন হবে ভাই চলো সিরিয়াসলি ব্রো সাউন্ডটা যদি একটু আলাদা করতো তাহলে ভালোই লাগতো বাট গাড়িগুলোর সাউন্ড সব একই রকমই করে রেখেছে কেমন লুক এট দিস ব্রো সামনে আমাদের এয়ারপোর্ট আমরা দেখতে পাচ্ছি চলো ভাই ইয়েস অনেক 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 তো মজা আছে ভাই সিরিয়াসলি ওকে 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 ব্রো ভাই কি অবস্থা হয়ে গেল ভাই সব কিছু ভেঙে ঢেঙে যাচ্ছে তো ওকে তো চলো ভাই এখানে নাকি হচ্ছে আমাদের যে ট্র্যাক আছে সেটাও নাকি নতুন নতুন এসেছে চলো ভাই এ ভাই ভাই আমরা গাড়ির কাচুমা বানিয়ে দিচ্ছি লুক এট দিস ওকে ভাই আরেকটু বেঁচে আছেন মানুষকে মারা যাক কেমন এ মহিলা আমার তো সব থেকে এটাই ভাল লাগে মানুষদেরকে মারো ভাই আরে গাড়ি গেছে গাইস হোয়াট দ্য হ্যাক ব্রো
এখানকার গাড়ির আমাদের অবস্থা কিন্তু পুরো কিন্তু খারাপ হয়ে গেছে। লুক এট দিস, ওয়া, দুই দিকে ঢাকনাই উড়ে গেছে। এন্ড এবার আমাদের এই গাড়িটাতে ভাই আমরা একটু কালারিং করতে চাই। ওকে ওকে, কালার আমরা করতে পারবো। লুক এট দিস, ওয়াও, আমরা ইয়েলো করে দিয়েছি। ওকে চলো ভাই, অরেঞ্জ এন্ড গ্রিন, ওকে ব্ল্যাক, ওয়াও, ব্ল্যাক কালার তো মস্ত লাগছে ভাই। সিরিয়াসলি হোয়াইট, ওকে হোয়াইটটা তো ছিল, ভায়োলেট, ওকে মিক্স। আচ্ছা চলো ভাই, মিক্স কালারটাও ওরে বাপরে ভালোই লাগতেছে। চলো ভাই আমরা আরজিবি করবো। হো হো, সিরিয়াসলি লুক এট দিস ভাই, এবার আমাদের এই এই গাড়িটার দেখো আরজিবি, আরজিবি কি লেভেলের ভাই। ও গাইস লুক এট দিস, গাড়িটা কিন্তু সেই লাগতেছে ভাই এবার, আরজিবি। ও হো, ও ভাই চলো ভাই আমরা একটু চালাবো ভাই এখন আরজিবি কারটাকেই। ওকে জেসিবি হামার এটার নাম না? ওকে চলো। Yes, bro, bro, bro. Let's go, guys. Come on. Woohoo! Okay, আমাদের RGB. বাট উপরে ছাদটা কেন RGB হয়নি আমি সেটা বুঝলাম না। এ ভাই সাইড দে, সাইড দে, সাইড দে। আরে ভাই প্রথমে আমাদের আবারও ইয়ে উড়ে গেল। গাড়িটা বেশি অ্যাক্সিডেন্ট করতেছে ভাই, সিরিয়াসলি। ওকে পেট্রোল পাম্পে চাই, চলো ভাই একটু পেট্রোল টেট্রোল ভরাতে হবে, চলো লেটস গো। ভাই এখানকার দোকানদার কে পেট্রোল কে দিচ্ছে? কাম অন, সিরিয়াসলি ব্রো, আশেপাশে কেউ নাই? আরে বাপরে ভাই, আমরা পেট্রোল নিতে আসছি আর এখানে দেখো কোনো মানুষ নেই ভাই। আমরা ইচ্ছা মতো পেট্রোল এখান থেকে নিতে পারবো, বাট আমাদের কোনো টাকা পয়সা কি দিতে হবে না নাকি? ও হ্যালো, নিজে নিজে পেট্রোল ভরাবো? ওকে ব্রো, এখানকার মধ্যে পেট্রোল আমরা নিতে পারছি না, শুধু রাখাই আছে ডিজেল। ওকে চলো ভাই আমরা এবার চলে যাবো আমাদের র্যাম্পে, বাট হোয়ার ইজ আওয়ার র্যাম্প ব্রো? ভাই আমি একটা লোকের গাড়ি থেকে বের করে দিয়েছি এবং তার আমরা এই ফেরারি না সামথিং কি এটা ভাই, এটা আমরা দখল করে নিয়েছি। ওকে আমাদের ওই গ্যাস স্টেশনে ভাই আমাদের ওটা ওখানে রাখা আছে আমাদের জেসিবি। অ্যান্ড আমাদের এবার সুপার কার আমরা একটু চালাচ্ছি, লুক এট দিস, ও ভাই সেই লেভেল। আরে দূর ভাই, আমার টপ স্পিডটাকে এ ভাই আর একটা গাড়ি এসে ভাই নষ্ট করে দিল। সিরিয়াসলি ব্রো, আমরা একটু মজার চেয়ে চালাচ্ছিলাম। ওকে চলো আমি আর বেশি ইয়ে করবো না ভাই, আমরা এবার চলে যাব সেই র্যাম্পে। হোয়ার ইজ আওয়ার র্যাম্প ব্রো? ওকে, আরে ভাই ভাঙ্গিস না রে ভাই। ও নো গাইস, গাড়ির তো 13টা বেজে 14টা বেজে গেছে ভাই, সিরিয়াসলি লুক এট দিস। আরে ভাই সব কিছু উড়াই গেছি, উড়াই দিছি সব। আমরা নিয়ে নিয়েছি একটা গোস্ট রাইডার বাইক, অ্যান্ড এটা ভাই আসলে বাইকের মেবি র্যাম্প। তো চলো ভাই এটা মনে হচ্ছে এদিকেই আছে, চলো ভাই যাওয়া যাক। কাম অন ব্রো, আই থিঙ্ক ব্রো এখানে আমরা পেয়ে যাবো সেই নতুন ম্যাপটাকে। মেয়েকে আমি জ্বালিয়ে দিয়েছি। বাট দেখ চলো ভাই, এটা হচ্ছে আমাদের নতুন সেই ম্যাপটা, লুক এট দিস ব্রো। ওকে তো চলো ভাই এটার উপরে চড়া যাক, কাম অন। ইয়েস মেবি এটা না? ওকে ওকে, ওকে ব্রো এটা আমাদেরকে এইভাবে পার হতে হবে। আচ্ছা এটা তো অনেক হার্ড ভাই, আমি যতটা ইজি ভেবেছি ততটা ইজি তো নয়। ওকে চলো 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 ভাই, এভাবে কিল বিল কিল বিল করতে করতে আমাদেরকে যেতে হবে। সিরিয়াসলি ব্রো, দিস ইজ নট, ওকে ব্রো। তো এটা আমাদেরকে এভাবে কিন্তু পার হয়ে হয়ে এদিক দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত আমাদেরকে যেতে হবে। দেখো ভাই এটা হচ্ছে সে লাস্ট মাথাটা, ওকে তোমাদেরকে এখানে আসতে হইতো। যাই হোক ভাই আমরা আর কি আগে পড়ে গেছি। এই যে দেখো ভাই সামনের দিকে একটা দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে আরও একটা ম্যাপ র্যাম্প। ওকে তো সেইটাতে ভাই যেতে গেলে আমাদেরকে গাড়ি নিয়ে তুলতে হলে আমরা ভাই আসলে আমাদের দাঁত ভেঙে যাবে, কারণ আমরা একেবারেই নুব ভাই, সিরিয়াসলি। তো চলো ভাই এর জন্য আমরা একেবারে উপরে যাব প্রথমে, তারপরে আমরা চেষ্টা করব। তো চলো ভাই এর জন্য আমি একটাকে হেলিকপ্টারকে এখানে ডাকি, 8000 দিলে একটা হেলিকপ্টার পেয়ে যাবো। চলো ভাই 8000 ডায়াল করি তো ভাই, কিছু তো একটা আসবে। ও সিরিয়াসলি ব্রো, আমরা পেয়ে গেছি আমাদের হেলিকপ্টার। কাম অন চলো ভাই, এবার আমরা ওই র্যাম্পের মাথার উপরে চড়বো। যে হেলিকপ্টার চালানো কি আমার মনে আছে নাকি আমি খেয়ে ফেলেছি? ভাই আমি চালাতে পারবো নিশ্চয়ই। ওকে ওকে ওকে, সিরিয়াসলি ব্রো আমি পারতেছি। ওকে ব্রো, এইখানে 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 আমাদেরকে নামতে হবে, লুক এট দিস। ওকে ওকে, হেলিকপ্টার হেলিকপ্টার, ওকে হেলিকপ্টার, ডাউন 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 ডাউন। ভাই আরে ভাই 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 ভাই, এটাকে ল্যান্ড করাইতে হবে ভাই, কেমনে? এ পরিষ্ণা ভাই, পরিষ্ণা 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 পরিষ্ণা। ওকে ওকে, ওয়েট ভাই, আ ইয়েস ব্রো, আমরা এই র্যাম্পের মাথাতে চড়ে গেছি। অ্যান্ড লুক এট দিস ব্রো, এখানে একটা জায়গা আছে। ও আমি যদি মোটরসাইকেল নিয়ে আসি ওদিক থেকে তাহলে ভাই আমরা কিন্তু এখানে চালাইতে পারবো। তো চলো ভাই আমি আমার হায়াবুসাটাকে ডাকি এখানে। 7000, ওকে 7000 দিলে মেবি হায়াবুসাটা আসবে।
ওকে ওকে সিরিয়াসলি ব্রো, আমাদের হায়াবুসা চলে এসেছে কি? আমরা ওই মাথা থেকে আসি, চলো চলো। এই আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে, চলো গাইস একটু আস্তে আস্তে যাব। কত দূর এটা জায়গাটা? কেমন? ওকে আই থিঙ্ক ব্রো এটা কাছেই হবে। আমরা ওর উপরে লাফ মারতে চাইলাম আর এইটা হলো আমাদের সাথে ভাই। আমি তো ভাই ওইখান থেকে লাফ মেরেই ছাড়বো ভাই, যা হয় হয়ে যাক। সিরিয়াসলি ব্রো এবার তো ভাই লাফটা দিবই। আমাদের কিছু হয়নি ভাই, হাড্ডি হুড্ডিও ভাঙেনি মনে হচ্ছে। এবার আমরা চলে এসেছি আমাদের সেই কার শোরুমে, এই কার শোরুমটা নাকি ভাই আপডেট করা হয়েছে। তো চলো ভাই, কি কি আপডেট হয়েছে? ও গাইস, এটা তো অনেক ছোট বানিয়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে। দুতলা ছিল না, কি রকম ছিল? আচ্ছা, গাছ টাছ লাগানো হয়েছে। ওয়াও গাইস, চলো ভাই আমাদের গাড়ি পার্ক করানোর জন্য। আচ্ছা, গাড়িটারি আছে নাকি ভিতরে? ওকে লেটস গো, স্টপ ইট ব্রো। ও ও গাইস, এখানে তো কোনো গাড়ি ফাড়ি এখনো দেখতেছি না, বাট আমরা কিন্তু ওই টুল ব্যবহার করে কিন্তু আমরা এখানে গাড়িটারি নিয়ে আসতে পারবো। লুক অ্যাট দিস ব্রো, এখানে কিন্তু একটা গ্লাস গেছিল, বাট এখন আমরা কোনো গ্লাসই দেখতে পাচ্ছি না এখানে। দেখো ভাই, শুধু দাগ আছে এখানে, যে এখানটাই। ওকে লুক অ্যাট দিস ব্রো, এই জায়গাটার দাগ শুধু দেখতে পাচ্ছি, বাট একই অবস্থা। আমরা এদিক দিয়ে এদিক দিয়ে বের হয়ে চলে আসতে পারতেছি। ওকে কেমন ব্রো, বাট কার এখানে নেই কেন ভাই? আর জিএস টুলে ভাই আমাদেরকে লিখতে হবে কার, বি ইউ ওয়াই, কার বাই। ওকে জাস্ট ওকে করে দাও, লেটস গো গাইস। ও চলো ভাই, আমাদের হয়ে গেছে শোরুম কার্স বাই। ওকে তো চলো এবার আমরা দেখবো ভাই এখানে কি কাজটা হবে নাকি। এর জন্য শোরুম থেকে মনে হয় আগে বের হয়ে আসতে হবে। হোয়াট দ্য হ্যাক, এখনো হয় নাই। আবে ইয়ার, কত পিছে যাবো ভাই? হোয়াট দ্য হ্যাক ভাই, সিরিয়াসলি ব্রো এখানে কার কি সত্যি সত্যি আসবে? আচ্ছা চলো ভাই, দেখা দেখ আমরা একটু বাইক নিয়ে একটু ঘু মেরে আসি সাইড থেকেই। ভাই বাইকটা ওঠ ভাই, চলো আমরা জাস্ট একটা পার্ক দিব, দেন মনে হয় কার চলে আসবে। চলো ভাই, কার মেবি স্পন হয়ে যাবে। ওকে জাস্ট একটু, এবার আমরা অনেক দূর থেকে আসতেছি, অ্যান্ড লুক অ্যাট দিস, আমরা অনেক দূর গিয়েছিলাম বলে এখানে কিন্তু কার চলে এসেছে। ও ভাই, এখানে এদিকে দুটো সুপার কার কিন্তু স্পন হয়েছে, অ্যান্ড ওদিকে দুইটা তিনটা আছে, আর মাঝখানে এইটা কোথায় গেল ভাই? সিরিয়াসলি এখানে কি ভাই, এ কি আসলে মানে মৃগী ব্যারাম আছে নাকি ভাই? সিরিয়াসলি হেলমেট খুলে কে উল্টে পড়ে যায় ভাবে? এবার টাকলু টাকলু তো না ভাই, সিরিয়াসলি। চলো ভাই, ওকে বাট কার শোরুমে আরও মনে হয় কিছু আপগ্রেড হতে পারে। চলো ভাই, আমরা এই কারটাকে নিয়ে এখন বাইরে যাবো একটু ভাই, মজা টজা করে আসি চলো। ইয়ে ভাই, আমি জানি না ভাই, মনে হয় ধাক্কা টাক্কা খাবে। দেখো আমি তো গাড়ি চালাইতেই পারি না। ওকে আরে ভাইয়া, সাইড দে সাইড দে সাইড দে। ও আরে ভাই, স্ক্র্যাচেস পড়ে গেছে। ইয়েস, তারপরে আমাদের গাড়িটা বের হয়ে গেছে। চলো ভাই, এবার আমাদের এখানে আরও কিন্তু একটা জেসিবি সামথিং কিছু এসেছে, অ্যান্ড আমি আগে বলতেছিলাম জেসিবি জেসিবি, বাট ওইটা আসলে জেসিবি ছিল না। আরে হোয়াট দ্য হ্যাক ভাই, গাড়ির কি অবস্থা হলো? ও ভাই, আরে উল্টা হয়ে পড়লো, সিরিয়াসলি ব্রো। ভাই ইয়ার, বের হ ভাই বের হ, গাড়িতে আগুন লেগে যাবে। ওকে উল্টা হয়ে বের হচ্ছে, দেখো। ও তো চলো ভাই, আমরা এখন জেসিবিকে স্পন করতে যাবো, অ্যান্ড জেসিবি হচ্ছে মাটি খোঁড়া, মাটি তোলা, এরকম কিছু একটা জিনিস ভাই। 6677, ওকে মেবি চলে আসার কথা ভাই। ও ইয়েস ব্রো, আমাদের এখানে চলে এসেছে জেসিবি। আচ্ছা হোয়াট দ্য হ্যাক ব্রো, এটা হচ্ছে মাটি তোলার কাঁকড়া। আমি তো এটাকে কাঁকড়াই বলি নাকি ভেঁকু না ফেঁকুক ভাই, কী বলে এটাকে আমি জানি না, বাট এটা আমাদের ভাই, এটা তো আমাদের দেশেও আছে কিন্তু এটা অন্যরকম। পিছন দিকে আবার এর এরকম মাথা, ওই দিকে ওরকম মাথা ভাই, এটার সিধা কোন দিক? আচ্ছা ওইটা হচ্ছে সিধা দিক। চলো ভাই এটাকে চালাবো একটু, এটার ভিতরে ঢোকা যাক, অ্যান্ড ইউজার ম্যানুয়াল আমরা কিচ্ছু জানি না। ও ও গাইস, এতগুলো বাটন কেন ভাই? পুরো ট্রাক্টরের মতো ফিল আসতেছে। ওকে সিরিয়াসলি ব্রো, ওয়াও সত্যি ভাই অসাধারণ ভাই, দেখো ঠক 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 ঠক, মনে হচ্ছে ভাই আমি ট্রাক্টর চালাচ্ছি। এগুলো বাটনগুলো কিসের? দেখা এগুলো কি? ওই লুক এট দিস, এখানে কিছু একটা হচ্ছে, দেখো আমি যখন এটাকে দিচ্ছি তখন এটা এটা মুভিং হচ্ছে। ও
এইখানকার এটা এরকম? ওকে, এটা কি? ও ভাই, এটা কি জিনিস! ওই, এ তো জেসিবির জেসিবির চাকাটাই ইয়ে করে দিল। ওকে, দিস, ও ভাই, আমি দেখো এখন চাকা ঘুরাচ্ছি, বাট এটা কিন্তু কন্ট্রোল হচ্ছে না ভাই। আবার এটাকে আমি চলতে চলতে এটাকে প্রেস করে দিব। লুক এট দিস, ওকে, কাম অন কাম অন, ইয়েস ইয়েস, ওয়াও গাইস, আটকে গেছে। ও ভাই, এটা আমার কাছে সেই লেগেছে গাইস, সেই দেখো চাকা ঘুরতেছে বাট কাজ হচ্ছে না। চলো, এটা কি জিনিস! ওই ভাই, এবার তো আমাদের গাড়িটাই ভাসতেছে ভাই হাওয়াতে। ওকে চলো ভাই, এবার আমি যদি নিষ্কার এটাকে যদি তুলে দিই তাহলে কি আমাদের গাড়িটা যাবে? ওকে, লেটস গো। ও ভাই, এবার কিন্তু যাচ্ছে না, দেখো, লুক এট দিস, এটা এই জিনিস। ওকে, আমরা এই লাস্ট, আরে সিরিয়াসলি ব্রো, আমরা কি করতেছি দেখো। আচ্ছা, আবার এটা কি জিনিস! ও, এটা খুলতে পারবো? ওয়া, গাড়ি তো নয় জানো, জেসিবি। কি হচ্ছে এটা, জেসিবির অবস্থা কি করেছি! আচ্ছা চলো ভাই, এটা কি? ও, এটাকেও ওপেন করতে পারবো, মানে পুরো মাটি তোলার মতন অবস্থা হয়ে আছে ভাই। সিরিয়াসলি, আমার জেসিবি, আমাদের জেসিবি গাই চলতেছে না। ওকে, জেসিবিটাকে আমরা এভাবে রাখি। অ্যান্ড এবার ভাই আমার মনে হচ্ছে, আবে এত উঁচা থেকে নামতেও পারতেছে না, এবার আমরা জেসিবিটাকে ভাই এবার ঘোস্ট রাইডার বাইক দিয়ে কি পুরাইতে পারবো সেটা ভাই দেখতে হবে। লেটস গো, ফাইভ 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 ফাইভ, ওকে চলো ভাই, সবগুলো দিয়ে দিয়েছি মেবি। ওকে, কাম অন, ঘোস্ট রাইডার বাইক ইজ হেয়ার, কাম অন, চলো ভাই এবার দেখা যাক। কাম অন কাম অন কাম অন জেসিবি, হোয়াট দ্য হ্যাক, জেসিবি তো পুরতেছে না, হোয়াট দ্য হ্যাক ব্রো, ইয়ে। আচ্ছা ভাই, ওর মেটাল আমি মেরেছিলাম তাই জন্য পুরেনি। অ্যান্ড দেখো ভাই, এবার আমি কিন্তু ওটার কিন্তু ইয়েতে মেরেছি, বডিতে মেরেছি, টায়ারে, দ্যাটস ওয়াই গাইস ওটা পুড়ে গেছে। ও হো, তো গাইস এই ছিল ভাই মনে হচ্ছে সব কিছু আপডেট আমরা দেখে নিয়েছি। এছাড়া কি আর নতুন কিছু এ কি এসেছে এখানে, তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে বলবে ভাই, আমি কিন্তু অবশ্যই তাহলে সেটাকে ট্রাই করব। এই ছিল ভাই আজকের ভিডিও, তোমাদেরকে যদি ভালো লাগে থাকে তাহলে এখনই ভাই এই ভিডিওটাতে 5000টা লাইক করে দাও। অ্যান্ড এরকম ভিডিও কিন্তু আরো আছে, আই বাটনে দেখো অনেকগুলো মজার মজার গেমের ভিডিও আছে, এখনই দেখে নাও। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, তুমি চাইলে ভাই এখনই একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ভালো থাকবে সবাই, টাটা।